Magura. এখানে আসার পরেই আমি যাকে জিজ্ঞেস করেছি মাগুরার স্পেশাল কি আছে সবাই আমাকে একটাই উত্তর দিছে মাগুরায় স্পেশাল কিছু নাই and that's why I decided to prove them wrong. Magura খুবই ছোট্ট একটা শহর but it has so much to offer. So here is what I found in Magura. যশোর থেকে মাগুরা এসে আমি আস্তানা গেলাম মাগুরা মেডিকেল কলেজের হোস্টেলে আর এই শহরে ঢুকেই প্রথমেই আমার মনে হলো কেউ যদি বাইকে 20 মিনিট ঘুরে বেড়ায় তাহলে সে পুরো শহরটাই ঘুরে ফেলতে পারবে প্রথমে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শ্রীপুরে যাব এবং নতুন বাজারে আমার সাথে পরিচয় হলো হোসেন ভাইয়ের যিনি একজন টমটম চালক যখন তিনি জানতে পারলেন যে আমি দেশ ঘুরে বেড়াচ্ছি তখন তিনি নিজে থেকেই তার এলাকা আমাকে ঘুরিয়ে দেখালেন প্রথমে আমরা চলে গেলাম গোয়ালদা মোড়ে আর গ্রামীণ মাগুরার একটা জিনিস খুব ভালোভাবে আমার চোখে পড়ল তা হলো এখানে অনেক টিনের বাড়ি অনেক অনেক টিনের বাড়ি আচ্ছা আমি এখন হচ্ছে আপনার মাগুরার গোয়ালদা মোড়ে আছি এবং এই এলাকাতে আসার পর একটা জিনিস আমি খেয়াল করলাম যে এখানে আপনার টিনের বাড়ির সংখ্যা অনেক বেশি নরমালি অন্যান্য এলাকায় আমার মাটি বাড়ি প্রচুর দেখা হইছে বাট এই এলাকাতে ঢোকার পরে বিশেষ করে গ্রাম অঞ্চলে ঢোকার পরে দেখলাম চারপাশে খালি টিনের ঘর সেখান থেকে আমরা চলে গেলাম মাগুরার বিখ্যাত কবি কাদের নওয়াজের বাড়িতে যেটা প্রায় শত বছরেরও পুরনো আমি হচ্ছে এখন কবি কাদের নওয়াজের বাড়িতে আছি এবং উনি হচ্ছে এখানকার খুবই পপুলার একজন কবি আর এইটা হচ্ছে ওনার বাড়ির ধ্বংসাবশেষ প্রায় 210 বছরের পুরনো একটা বাড়ি আর আমি এখন যে জায়গার উপরে মেইনলি দাঁড়ায় আছি এই সামনে অলরেডি ভেঙে গেছে এবং এই জায়গাটা যে কোনো সময় ভাঙা পড়তে পারে ফাটল ধরা উনি হচ্ছে হোসেন ভাই ওনার সাথে এইখানে হুট করে আমার সাথে পরিচয় হলো টমটমে উনি মেইনলি একটা টাইলসের ডেলিভারি দিতে যাচ্ছিল সাফাও কথা বলতে বলতে এখন উনি আমার সফর সঙ্গী হয়ে গেছে আমরা এখন একসাথে মাগুরা ঘুরতেছি কাছেই শ্রীপুরের জমিদার বাড়ি ছিল এবং হোসেন ভাই নিজেও জানতেন না যে এই এলাকায় একটা জমিদার বাড়ি আছে এবং কেন তিনি সেটা জানতেন না সেটা আমি বুঝতে পারলাম সেখানে যাওয়ার পরে মূলত মেইন গেটটা ছাড়া বাড়ির আরো কোনো কিছুই অবশিষ্ট নাই পুরোটাই হচ্ছে এলাকার মানুষ ভোগ দখল করে ফেলছে আমি এখন হচ্ছে শ্রীপুরের জমিদার বাড়িতে আছি মূলত যশোরের রাজার ছেলের সাথে এইখানকার জমিদারের মেয়ের বিয়ে হয়েছিল এবং সেই সুবাদে এই জমিদারটা জমিদারিটা স্থাপিত হয় এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বউ ঠাকুরানির হাট যে উপন্যাসটা সেটা মূলত ওই যে রাজার ছেলের সাথে যে মেয়ের বিয়ে হয়েছিল ওই মেয়েটাকে নিয়ে মূলত ওই উপন্যাসটা লেখা হয়েছে এরকম ধারণা করা হয় এই গেটটা এখন মূলত জাস্ট আছে আর ভিতর হচ্ছে পুরোটাই ধ্বংসপ্রাপ্ত ওখানে লোকালরা এখন মোটামুটি বাসস্থান করে থাকতেছে এটা হচ্ছে আপনার শ্রীপুরের যে কুমার নদ সেইটার যে ব্রিজটা এবং কুমার নদের অবস্থা খুবই খারাপ মূলত হচ্ছে আপনার নদী ভাঙনের কারণে এই দিকে এসে এখন চর পড়ে গেছে এবং যেখানে আগে বহমান নদী ছিল সেখানে এখন মানুষ ধান পাট হাবিজাবি অনেক কিছু চাষ করতেছে হোসেন ভাই থেকে বিদায় নিয়ে আমি চলে গেলাম মাগুরার ভায়না মোড়ে যেটাকে মাগুরার প্রাণকেন্দ্র বলা যায় আর শুরু হলো আমার উদ্দেশ্যহীন হাঁটাহাঁটি মাগুরার ভায়না মোড়ে আছি এবং এটা হচ্ছে মাগুরার একদম সেন্টার পয়েন্ট এখান থেকে আপনি সব দিকে মুভ করতে পারবেন মোটামুটি এখানে কথা বলে যা জানতে পারলাম 13টা জেলার গাড়ি এই জায়গা থেকে ছাড়ে মানে আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন আশেপাশে যত এরিয়া আছে প্রথমতে আমার সাথে পরিচয় হইলো চ্যানেলাই খুদে গানরাজের 2011 সালের চ্যাম্পিয়ন মুন্না ভাইয়ের সাথে এবং তার বাইকে কইরা আমরা পুরা মাগুরা শহরটা চক্কর দিলাম মাগুরা নিয়ে আমার যে রাফ এন্ড টাফ ধারণা ছিল তা কিছুটা পরিবর্তন হইতে শুরু করছে কারণ কমপ্লিটলি দুটো অপরিচিত মানুষের সাথে আমি সারাটা দিন ঘুরে বেরিয়েছি গ্রামে এবং শহরে অ্যান্ড দ্যাট ইজ এ স্পেশাল থিং অ্যাবাউট মাগুরা যে তারা সামহাও আমাকে কনভিন্স করছে তাদেরকে বিশ্বাস করতে আমি এখন হচ্ছে আপনার মাগুরা স্টেডিয়ামে আছি এবং এই স্টেডিয়ামটা খুবই গোছানো খুবই সুন্দর ওই পাশে ট্রেনিং হচ্ছে কিছুক্ষণ ওদের সাথে দৌড়ঝাঁপ করে আসলাম নদীর পাড়ে বাচ্চা পার্টির সাথে হই হইল্লা কইরা আমি চলে আসলাম জুতা পট্টিতে আর সেখানে অনেক দিন পরে খুবই ভালো একটা রং চা খাওয়া হইল আচ্ছা আমি এখন হচ্ছে আপনার মাগুরার মতিয়া স্টোরে আছি মাগুরাতে প্রথমে এসে আমি সর্বপ্রথম ওনার হাতের চা খাই পুরা এই খুলনা ঘোরার পথে মানে বইলা কইয়াও আমি কোথাও মানে চায়ের লিকার কমাইতে পাই নাই এই ফার্স্ট পারসন যারে আমি বলছি ভাই একটু লিকার কমায় চা দেন এবং সে আমাকে সেটা দিতে পারছে এবং ওনার চাটা আসলেই খুব ভালো হঠাৎ খেয়াল করলাম পাশে একজন ফিজিক্যালি ডিসেবল পারসন বাদাম বিক্রি করতেছে আমার ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো এবং তার সাথে কথা বলে আমি জানতে পারলাম তিনি গত 3 বছর ধরে এই বিজনেসটা শুরু করছে কারণ তিনি কারো উপর নির্ভরশীল থাকতে চায় না
আসলে কি আমি প্রতিবন্ধী হতে পারি, আমি কারোর কাছে আমি হাত পাতি না। আমি এখন আপনার মাগুরার জুতা পট্টিতে আছি এবং হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার পাশে যে লোকটা দেখতেছেন ওনার নাম হচ্ছে সুজন, উনি হচ্ছে বাদাম বিক্রি করতেছে, বাট নর্মাল বাদাম বিক্রেতা নয়, উনি একজন শারীরিকভাবে ডিজেবল পার্সন, উনি চলাফেরা করতে পারেন না, জন্মের পর থেকেই মূলত ওনার এই সমস্যাটা। তো এতদিন পর্যন্ত ওনার মনে হয়েছিল যে ফ্যামিলির উপর নির্ভর করে চলবে বা যেমনি হোক চলাফেরাটা করবে, বাট 3 বছর আগে সামহাও তার একটা রিয়েলাইজেশন হলো যে এইভাবে তিনি আর চলাফেরা করবে না। এরপর তিনি বাদাম বিক্রি করা শুরু করলো। এই যে এখানে বাদামগুলো দেখছেন, একটা ফিক্সড রেটে তিনি বাদামগুলো বিক্রি করে, 10 টাকা বা 20 টাকা যেটা হোক একটা রেট ঠিক করে দেয়, এবং এখন উনি নিজের পায়ে তো চলতেছে, প্লাস উনি ওনার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারতেছে, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি ইন্সপায়ারিং। আমার মোহাম্মদ সুজন, আমি আগে বসে থাকতাম, তারপরে আমি চিন্তা করলাম যে আমি নিজের পাইতে নিজের নিজে কীরকম চলবো, তারপর আমি বাদামের ব্যবসা আমি 200 টাকা পুঁজি ছিল, তাও ওই 2 কেজি 400 টাকা লাভ করে আবার কিনছি, আবার কিনে আমি এবার কিনে আবার ওই 400 টাকা ই করছি। মাগুরার দ্বিতীয় স্পেশাল যে বিষয়টা আমাকে মারাত্মক মুগ্ধ করছে তা হইল জুতা পট্টির সন্ধ্যার রাস্তা। আমার তখন মনে হইল হয় মানুষ সারাক্ষণ মোবাইল টেপার কারণে অথবা ব্যস্ততার ভিড়ে আকাশটা দেখাই ভুলে গেছে, নাহলে এত সুন্দর রাস্তা কেউ লক্ষ্যই করলো না, এটা কিভাবে সম্ভব? আমি হচ্ছে এখন মাগুরার জুতা পট্টিতে আছি এবং এখন পর্যন্ত আমার যতগুলো রাতের রাস্তায় হাঁটা হয়েছে এরকম সুন্দর আকাশ আমি মূলত এর আগে কোথাও দেখি নাই। মানে এই রোডটা একদম লিড করে নিয়ে যাচ্ছে যেন একটা লাল রক্তিম আকাশে, সেটা খুবই সুন্দর। পরদিন সকাল সকাল চলে গেলাম সিদ্ধেশ্বরী মঠে, যেটা হিন্দুদের জন্য ঐতিহাসিকভাবে খুবই ইম্প্যাক্টফুল একটা জায়গা। এখন মাগুরার মঠবাড়ি এলাকাতে আছি এবং এটা হচ্ছে আপনার সিদ্ধেশ্বরী মন্দির। মূলত এটা অনেক আগে স্থাপন করা হয়, রাজা ইন্দ্রনারায়ণ এই জিনিসটা স্থাপন করে এবং এখানে ভিতর যে কালী মূর্তিটা সেটা তিনি কাশী থেকে নিয়ে আসছিল। প্রাথমিকভাবে এটা নাম ছিল ইন্দ্রেশ্বরী মন্দির, পরবর্তীতে যখন দেখা যাচ্ছে মানুষের মনোবাসনা পূর্ণ হচ্ছে বা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে তখন এই মন্দিরটার নাম হয়ে যায় সিদ্ধেশ্বরী মন্দির। আচ্ছা, আমি এখন খুবই একটা ইন্টারেস্টিং জায়গায় আসছি এবং এই জায়গাটাকে বলে হচ্ছে আপনার পঞ্চমন্দির আসন। মূলত দেশে বিভিন্ন প্রান্ত থেকে আপনার সাধু সন্ন্যারীরা এখানে আসতো, ঠিক এই জায়গাটাতে বসে তারা হচ্ছে জপ করতো বা সাধনা করতো, এবং তাদের যখন মনে হইতো যে আমি সিদ্ধি লাভ করছি তখন তারা পাশে আপনার নবগঙ্গা নদী আছে সেটা ধরে হচ্ছে আপনার তীর্থে চলে যায় তো ভারতের দিকে। এবং এইটা মূলত হচ্ছে একটা বেলগাছ, এই গাছটাতে প্রায় 9টার মতো শাখা আছে। আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সিদ্ধেশ্বরী মঠের শিব মন্দির। মূলত এই জায়গাতে শিবের পূজা করা হয় আর ওইখানে হচ্ছে অন্য 3 দেবদেবীর পূজা করা হয়। আর আমার হাতে হচ্ছে একটা বেল, মূলত আমি যখন আপনার ওই পঞ্চমন্দির আসনে ছিলাম ওই বেলগাছ থেকে একটা বেল পড়ছে। মূলত এই ধরনের বেল পাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে, ধারণা করা হয় এটা হচ্ছে পঞ্চমন্দির বা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে। তো হয়তো ঈশ্বর আমার প্রতি একটা আশীর্বাদ জানাইছে, আমি যখন শ্যুট করতেছিলাম তখন এই বেলটা উঠছে এবং পুরোহিত মশাই এটা আমাকে গিফট করে দিল, থ্যাংক ইউ। সিদ্ধেশ্বরী মঠ থেকে পঞ্চমন্দির ব্লেসিংস নিয়ে আমি চলে গেলাম একটা মুড়ির মিলে, কারণ মুড়ি কিভাবে বানায় সেটা আমার কখনোই দেখা হয়নি। আচ্ছা, আমি হচ্ছে মূলত আপনার একটা মুড়ির ফ্যাক্টরিতে আসছি। এখানে প্রথমে যেটা করে, এখানে লবণ পানি আছে, লবণ পানির সাথে হচ্ছে আপনার যে চালটা সেটার সাথে লবণ পানিটা মিক্স করে যাতে ওই মুড়িতে লবণ লবণ ভাবটা আসে। তারপর এইখানে যে সার্কুলার করে করে জিনিসটাকে আগে গরম করা হয়, তারপর এইখানে ওই গরম চালগুলো এই বাটিতে রাখা হয় এবং এই যে ভাই দেখতেছেন সে এইখান থেকে নিয়ে ওই যে গরম বালি আছে বালিতে হচ্ছে চালগুলো ফেলে দেয় এবং 2-3 সেকেন্ডের ভিতরে সেটা মুড়িতে উৎপাদন হয়ে যায়, জিনিসটা এরকম। মুড়ির মিলে আমি 4-5 জন মহিলাকেও দেখছি যারা ওখানে কাজ করতেছিল, কিন্তু অদ্ভুতভাবে মিলের মালিক আমাকে তাদের ভিডিও করতে দেয়নি, যেখানে ওই মহিলাদেরই কোনো আপত্তি ছিল না। যাকে সেখান থেকে বিদায় নিয়ে একটা লম্বা জার্নি করে আমি চলে গেলাম মোহাম্মদপুরে সীতারাম রায়ের রাজবাড়ি। আচ্ছা, আমি হচ্ছে এখন আপনার মাগুরাতে আছি এবং এই এলাকাটার নাম হচ্ছে মোহাম্মদপুর। এইখানের এখন যেই রাজবাড়িটাতে আছে এটা হচ্ছে আপনার সীতারাম রায়ের রাজবাড়ি এবং তিনি হচ্ছে মেইনলি মুঘলদের বিরুদ্ধে যখন বিদ্রোহ করছিল ওইখানে পরাজিত হয়ে নানান মিথ আছে যে সপরিবারে আত্মহত্যা করছে বা নাটোর রাজবাড়িতে তারে বন্দুকেরা রাখা হয়েছিল, এরকম অনেক ধরনের কথাবার্তা আছে। বাট এখানকার লোকমুখে তার সম্পর্কে খুব একটা ভালো কথা আমি শুনি নাই। মানে সে নাকি হচ্ছে এরকমও করতো যে বাচ্চাদেরকে হচ্ছে পুকুরে পানিতে ফেলে দিত এবং তারা কীভাবে মৃত্যুবরণ করতেছে এটা দেখে সে আনন্দ নিত। আম নট শিওর এটা সত্য কি মিথ্যা, বাট এরকম মিথ কিন্তু এলাকার মানুষের মুখে এখনও প্রচলিত আছে। পাশে মধুমতি নদী আছে শুনে আমি সেটা দেখতে চলে গেলাম এবং সেখানে যাওয়ার পর দেখলাম সেখানে একটা বিশাল নৌকায় পাটখড়ি ভরা হচ্ছে। এই আমার পিছনে যা দেখতেছেন এগুলো হচ্ছে সব আপনার পাটখড়ি। এখানে হচ্ছে আপনার কাউন হিসেবে বিক্রি হয়, এক কাউনে আপনার এরকম
আটি আছে, এরকম আটটা আটি মিলে হচ্ছে আপনার একটা কাউন্ট, এবং ওই এক কাউনের দাম হচ্ছে 400 থেকে 500 টাকা। এখানে কথা বললে যেটা জানতে পারলাম, এবং প্রতি 15 দিন অন্তর অন্তর হচ্ছে তারা বিভিন্ন জায়গায়, যেমন বরিশাল, বরগুনা বা অন্যান্য জায়গায় সাপ্লাই দেয়। এবং এই পাটকারিগুলো মূলত হচ্ছে আপনার পানের বরজে ব্যবহার হয়, আবার সাথে সাথে এই যে আমরা পার্টেক্সের যে জিনিসপাতিগুলো বানাই, টেবিল চেয়ার পার্টেক্সের, ওগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। আচ্ছা, আমি হচ্ছে এখন আপনার মাগুরার মধুমতী নদীর পাড়ে আছি, এবং আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রিভার হচ্ছে এটা। এই কারণে এখানকার ঢেউ বলেন, এখানকার বাচ্চাদের উচ্ছ্বাস বলেন, এবং পানির যে পরিষ্কার বা কালার যেটা বলেন, এটা খুবই ভাইব্রেন্ট এবং খুবই সুন্দর। আমার এর আগে হচ্ছে মহানন্দা নদী দেখে আমি খুব ইমপ্রেসড হয়েছিলাম, এখন মেবি আমার ফেভারিট লিস্টে এই মাগুরা নদীটা এসে গেছে। এবং যারা বলেন যে মাগুরা আসলে দেখার মতো কিছু নাই, আপনাদের এটা পুরোপুরি ভুল ধারণা। আপনারা মাগুরা আসলে অবশ্যই মধুমতী নদীর পাড়ে আসবেন, যদি ভালো না লাগে আমার বইলেন আপনারা। মাগুরার 3 নম্বর আর সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হইলো এইখানকার মধুমতী নদী। মধুমতী অদ্ভুত সুন্দর একটা নদী, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট নো ওয়াই পিপল অফ মাগুরা আর নট প্রাউড অফ দ্যাট। তবে আমি নিজেকে একটা ফোটাও রেজিস্ট করি নাই, আমি সোজা নেমে গেলাম নদীতে, অ্যান্ড ইট ওয়াজ এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি এখন হচ্ছে আপনার শেখ হাসিনা সেতুতে আছি, এটা হচ্ছে আপনার মহম্মদপুরে মধুমতী নদীর ঠিক উপরে, খুবই সুন্দর একটা ব্রিজ। এবং এই ব্রিজের একটা বিশেষত্ব আমি খেয়াল করলাম, আপনি যদি এখানে আসেন একদম ঠান্ডা বাতাস, মানে আপনার বাসায় যদি কারেন্ট চলে যায় অবভিয়াসলি আপনি এখানে চলে আসবেন, মানে মাগুরাবাসীকে বলতেছি। নদীর পাড়েই আমার সাথে পরিচয় হইল ইব্রাহিম ভাইয়ের, যখন তিনি জানতে পারলেন আমি মাগুরাকে নিয়ে একটা ভিডিও বানাবো এবং আমার দুপুরের লাঞ্চ করা হয়নি। তিনি কাইন্ড অফ আমাকে জোর জবরদস্তি কইরা তার বাসায় নিয়ে লাঞ্চ করাইলো, আর তার বাইকে করে পুরা মোহাম্মদপুর এলাকাটা আমাকে ঘুরে দেখাইলো। আমি হচ্ছে আপনার এখন মোহাম্মদপুরের ঝোপবাড়ে আছি। এই যে পুরো এলাকাটা দেখতেছেন, এটা মেইনলি পানির তলেই থাকে, বাট এখন যেহেতু একটু শুকনা মৌসুম, বৃষ্টি ওভাবে শুরু হয় নাই, তাই এই জায়গাটা এখনও হচ্ছে ঘাস দিয়ে ভরা। আমি আপনাদের পানির কাছে নিতে পারতেছি না, কারণ এই রাস্তাটা ধরে আমি যদি চলে যাই তাহলে আমি কাদাতে গাইতে যাব। আর আমার পিছনে যে এরিয়াটা আছে ওইটা হচ্ছে পুরোটা হচ্ছে আপনার পাটক্ষেত দিয়ে ভরা। মাগুরাতে আসার পরে এই সিজনটাতে আমি সবচেয়ে বেশি যেই ফসলটা দেখছি সেটা হচ্ছে পাটের উৎপাদন। মোহাম্মদপুর থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম মাগুরার মেইন সিটিতে, এবং সেখানে ভিভিডিয়ান গ্যাং আমাকে সন্ধ্যায় নিয়ে গেল মাগুরার সবচেয়ে পপুলার হালিম খাওয়াইতে। তা হালিমের সাথে কি কি দেন? ছাগলের পায়া সাথে, কলিজা, মানে কলিজা, মাথা, ঘিলু, কলি সবকিছু মিক্স করে দেন। আচ্ছা, আমি হচ্ছে আপনার এখন ইসাখাদা বাজার আছি, এবং এইখানে একটা হালিমের দোকান আছে, এটা খুব ফেমাস এখানকার। এখানে হচ্ছে আপনার ছাগলের পায়া এবং মগজ দিয়ে হচ্ছে আপনার হালিম বিক্রি করে, তো ওইটা টেস্ট করার জন্য আসা, তো দেখি কেমন লাগে। রসুনদের হালিম, পায়া হালিমটা ভালোই ছিল, মানে আমি যদি এর চেয়ে বেস্ট হালিম খাইছি, বাট আলহামদুলিল্লাহ ভালো, খারাপ লাগে না। সত্য বলতে মাগুরা খুবই অদ্ভুত একটা জায়গা। আপনার মাঝে মধ্যে মনে হবে এখানকার মানুষরা খুবই ঘাটতারা, খুবই অ্যারোগেন্ট, আবার মাঝে মধ্যে মনে হবে তারা খুবই হাম্বল এবং খুবই ফ্রেন্ডলি। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হইল এখানকার মানুষের মুখে তিতা থাকলেও তাদের অন্তরটা একদম সাফ। এদের রেগে যেতেও যেমন সময় লাগে না, আবার পরক্ষণেই ভালোবাসতেও তারা দ্বিধা করে না। দে ক্যান কিল ইউ অ্যান্ড অলসো কিল ফর ইউ। মাগুরার মানুষরা নিজেদের স্পেশাল দিকগুলো আমার ক্লিয়ার করে বলতে পারে নাই, তাই এই ভিডিওতে আমার দায়িত্বটাও একটু বেশি ছিল। আমি আরেকবার রিমাইন্ড করায় দিই, তাদের নদী, তাদের আস্থাশীলতা, তাদের শক্ত মেরুদণ্ড, তাদের ভালোবাসার ক্ষমতা, তাদের ঘাটতারামি, সব কিছু মিলিয়ে মাগুরা ইজ স্পেশাল ইন ইটস এভরি পসিবল ওয়ে। মাগুরার এই 2 দিনে আমার যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে তা আমার আজীবনের সঞ্চয় হয়ে থাকবে। তাই মাগুরার এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, stay tuned.